নমস্কার, আপনারা দেখছেন খবরের ঘন্টার, সঙ্গে রয়েছি আমি অর্পিতা। খবরের ঘন্টার পরিবারের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই শুভ দোল উৎসব। আসুন দেখে নিই আজকের বিশেষ খবর। শিলিগুড়ি ডাঙ্গিপাড়ার বাসিন্দা বছর তিনেকের এক শিশুর গলা থেকে বের করা হলো পেরেক। উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, বুধবার খেলতে গিয়ে ওই পেরেকটি গিলে ফেলে শিলিগুড়ি ডাঙ্গিপাড়ার বাসিন্দা আনিস মোহাম্মদ নামের একটি শিশু। এরপর তার প্রবল কাশি ও শ্বাসকষ্ট শুরু হয়। রাতেই তাকে আনা হয় উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে। এক্স রে করে পেরেকটির অবস্থান দেখে নিয়ে বৃহস্পতিবার সকালে জটিল অস্ত্রোপচার করে 7 সদস্যের এক চিকিৎসক দল। চিকিৎসক শেখর বন্দ্যোপাধ্যায় বলেন, শিশুটির বয়স কম, অস্ত্রোপচারটি বেশ জটিল ছিল, তবে আমরা পিছুপা হইনি, ওই পেরেক বার করা গিয়েছে। চিকিৎসায় আপাতত বিতক মুক্ত শিশুটি, তাকে অবজারভেশনে রাখা হয়েছে। বলো কালকে কি হয়েছিল বাচ্চাটার? হ্যাঁ, তারপরে বাচ্চা কষ্ট কি হচ্ছিল? বাচ্চা এখন ভালো আছে? এখানে কোনো চিকিৎসার ত্রুটি হয়নি তো? এক্স রে সিটি স্ক্যান সব সময় মতো হয়েছে? ঠিক আছে। আরিস মোহাম্মদ নামে একটি 3 বছরের বাচ্চা অ্যাক্সিডেন্টালি একটি পেরেক নিয়ে খেলতে খেলতে গিলে ফেলে পেরেকটি। কাল সন্ধেবেলায় আমাদের ENT ওয়ার্ডে ভর্তি হয়। বাচ্চাটিকে আমরা ভর্তি করে তৎক্ষণাৎ এক্স রে করি, সিটি স্ক্যান করি। আমরা দেখতে পাই বাচ্চাটা শ্বাসকষ্ট নিয়ে এসেছিলো এবং তার সঙ্গে কাশি ছিল প্রচণ্ড। আমরা দেখি যে পেরেকটি আটকে আছে তার মা দিকের ফুসফুসে, এবং সিটি স্ক্যান দেখার পরে প্রফেসর ডক্টর পণ্ডিত, রেডিওলজির হেড অফ দি ডিপার্টমেন্ট, আমাদেরকে তৎক্ষণাৎ জানান যেটা ফুসফুসের মধ্যে ঢুকে গেছে, কোন জায়গাতে আছে উনি আমাদের সেটা বলেন। এবং আমরা তারপরে দেরি না করে একটা টিম গঠন করি, যেখানে অ্যানাস্থেটিস্ট ছিলেন ডক্টর তারাপদ দাস, ডক্টর সুব্রত মণ্ডল, ডক্টর কুণাল, এবং আমাদের ENT ডিপার্টমেন্টে ছিলাম আমি, ডক্টর সৌমেন্দু, ডক্টর মণিদীপা। আর সকালবেলায় বাচ্চাটিকে রিজিড ব্রঙ্কোস্কোপি উইথ অপটিক্যাল ফরসেপস দিয়ে আমরা সেই ফরেন বডিটি বার করেছি, পেরেকটি বার করেছি। বাচ্চাটি এখন বিপদমুক্ত, তবু আমরা তাকে অবজারভেশনের জন্য পিকুতে ভর্তি রেখেছি। আশা করছি এক দুদিনের মধ্যে বাচ্চাটিকে আমরা ছুটি করে দিতে পারবো।